নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল। বন্ধুরা, আপনারা সবাই হয়তো জানেন সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে কিন্তু আপনাদের প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করে ফেলতে হবে, না হলে কিন্তু সেপ্টেম্বরের 30 তারিখের পরে আপনাদের মোটা টাকা জরিমানা দিতে হতে পারে, এমনকি আপনাদের প্যান কার্ডটি বাতিলও হয়ে যেতে পারে। তো বন্ধুরা, ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হওয়ার আগেই আপনারা আপনাদের প্যান কার্ড এবং আধার কার্ডটি লিঙ্ক করে নিন। যারা এখনও লিঙ্ক করেননি তারা কীভাবে লিঙ্ক করবেন জানার জন্যে আমার এই ভিডিওটির নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই আপনাদের প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করে ফেলতে পারবেন। তা বন্ধুরা, যারা ইতিমধ্যে লিঙ্ক করে ফেলেছেন তারা হয়তো চিন্তায় আছেন, কারণ লিঙ্ক করার পরে কিন্তু কোনো SMSও আসে না বা কোনো ইমেলও আসে না যে আপনাদের লিঙ্ক সাকসেসফুল হয়েছে কি না। তো আপনারা কীভাবে চেক করবেন আপনাদের যে লিঙ্ক করলেন সেটি সাকসেসফুল হয়েছে কি হয়নি, সেটা আপনারা কীভাবে চেক করবেন সেই নিয়ে হয়তো অনেকেই কনফিউশন রয়েছেন। তো বন্ধুরা, সেই কনফিউশন আপনারা এক মিনিটে দূর করে ফেলতে পারেন। খুব সামান্য একটি প্রক্রিয়ার মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের প্যান কার্ড এবং আধার কার্ড সাকসেসফুল হয়েছে কি না। তো বন্ধুরা, খুব সামান্য প্রক্রিয়াটি আপনারা মোবাইল মাধ্যমে করতে পারবেন, তো সেই নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো, তাই রিকোয়েস্ট করতে চাই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, কীভাবে আপনারা চেক করবেন জানার জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের ক্রোম ব্রাউজার থেকে সর্বপ্রথমে গুগলে চলে যেতে হবে। তো গুগলে গিয়ে আপনাদের একটি শব্দ টাইপ করতে হবে, ইনকাম ট্যাক্স। গুগলে গিয়ে আপনারা ইনকাম ট্যাক্স লিখে সার্চ করুন। গুগলে গিয়ে ইনকাম ট্যাক্স লিখে সার্চ করলে নিচে যে সার্চ রেজাল্টগুলো বেরোবে সবার উপরে দেখবেন রয়েছে ইনকাম ট্যাক্স ই ফাইলিং gov.in। এটা কিন্তু ইনকাম ট্যাক্সের একদম অফিসিয়াল ওয়েবসাইট, এই সাইটে আপনাদের চলে যেতে হবে। তো এই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে সর্বপ্রথম দেখবেন এরকম একটা ছবির মতো আসবে, তো এখানে দেখবেন একটা ক্রস চিহ্ন রয়েছে উপর দিকে, সেই ক্রসে ক্লিক করে দেবেন তাহলে সেই ছবিটি চলে যাবে। এবার আপনাদের কী করতে হবে, এখানে দেখুন এই বা সাইডে কুইক লিঙ্কস বলে একটা অপশন রয়েছে, কুইক লিঙ্কসের নিচে দেখতে রয়েছেন লিঙ্ক আধার, এই লিঙ্ক আধার আপনাদের ক্লিক করে দিতে হবে। এই লিঙ্ক আধারে ক্লিক করে দিলে আপনার এখান থেকে যারা এখনও লিঙ্ক করেননি তারা লিঙ্ক করতে পারবেন। তো যারা এখনও লিঙ্ক করেননি, আগে বললাম কীভাবে লিঙ্ক করবেন জানার জন্য এই ভিডিওটি নিচে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন কীভাবে আপনারা লিঙ্ক করবেন। তো সেটি আপনারা করে নিন। করার পরে যারা লিঙ্ক করে ফেলেছেন তাদের লিঙ্ক হয়েছে কিনা দেখার জন্য কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে ক্লিক হেয়ার বলে একটি লেখা রয়েছে, আমি একটু জুম আউট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বা সাইডের কোনার দিকে দেখতে পাচ্ছেন রয়েছে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে বলা রয়েছে ক্লিক হেয়ার টু ভিউ দ্য স্ট্যাটাস অফ ইফ ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড লিঙ্ক আধার রিকোয়েস্ট। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই সাবমিট যদি করে থাকেন তাহলে সেটি সাকসেসফুল হয়েছে কিনা দেখার জন্য আপনাদের এখানে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্যান নাম্বারটা দিতে হবে এবং আপনাদের আধার নাম্বারটি দিতে হবে। তো বন্ধুরা, আপনারা এখানে আপনার প্যান নাম্বারটি দিয়ে দিন এবং তারপর এখানে আপনার আধার নাম্বারটি দিয়ে দিন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে আমার প্যান নাম্বার এবং আধার কার্ড দিয়ে দিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস, এই নীল রঙের যে সবুজ রঙের যে লেখাটি রয়েছে সেখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে এলো ইউর প্যান ইজ লিঙ্কড টু আধার নাম্বার অ্যাট, অর্থাৎ বন্ধুরা আমার প্যান কার্ড এবং আধার নাম্বার কিন্তু অলরেডি লিঙ্ক হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যারা লিঙ্ক করেছেন এবং টেনশনে রয়েছেন, খুব সামান্য প্রক্রিয়ার মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক হয়েছে কি না। তো বন্ধুরা, আপনারা যারা দু একদিন আগেই মাত্র লিঙ্কটা করেছেন তারা কিছুদিন ওয়েট করতে হতে পারে তাদের, কারণ কম করে 48 ঘন্টা সময় কিন্তু লাগে লিঙ্ক হওয়ার জন্য। তো যারা 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে করেছেন তাদেরটা এখানে লিঙ্ক নাও দেখাতে পারে, তারা 48 ঘন্টা বা 72 ঘন্টা পরে একবার চেক করে দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।